গতকালকে আমি একটি ইউটিউব কমিউনিটি ট্যাবে পোস্ট করেছিলাম যে M777 চায়নার জন্য একাই 100। তো সবাই জানতে চেয়েছিল এটা কিভাবে সম্ভব, ডিটেলস আলোচনা করলে ভালো হয়। তো সেই ব্যাপারে ডিটেলস আলোচনা করেছি এই ভিডিওতে। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, আর ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, আর এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো ভিডিওটি শুরুর আগে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাতে চাই যারা বিক্রমের মায়ের জন্য তাদের সাধ্যমতো ডোনেট করেছে। আমাকে যারা ডোনেট করেছে তাদের নামগুলো বলে দিই। অরিন্দম দা 200 টাকা, বিপ্লব দাস 501 টাকা, পিন্টু সাহা 100 টাকা, সত্যজিৎ 400 টাকা, এগুলো আমার ফোনপেতে এসেছে। দেবব্রত পণ্ডিত 500 টাকা, কৌশিক সাহা 50 টাকা, আর গৌরব রায় 50 টাকা, এগুলি গুগল পেতে এসেছে। তাহলে মোট হয় 1800 টাকা। সমস্ত টাকা আমি বিক্রমকে গুগল পের মাধ্যমে পাঠিয়ে দিয়েছি। যখনই যে টাকা পাঠিয়েছে তখনই কিন্তু আমি পাঠিয়ে দিয়েছি, তার প্রমাণ আপনারা দেখতে পারেন। সবাইকে আবারও অসংখ্য অসংখ্য ধন্যবাদ। কেউ যদি ডিরেক্ট বিক্রমকে দিয়ে থাকে তাহলে তাদেরকেও অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো যদি কেউ ডোনেট করতে চায় আমার নাম্বারে বা বিক্রমের নাম্বারে ডোনেট করতে পারেন। অবশ্যই ডোনেট করে সেটা কিন্তু স্ক্রিনশট করে আমাকে পাঠিয়ে দিতে পারেন। তো ডিসক্রিপশান বক্সে সমস্ত রকম ডিটেলস আপনারা পেয়ে যাবেন, ফোনপে নাম্বার, গুগল পে নাম্বার সবই একই পেয়ে যাবেন। তো বিক্রমের মায়ের সুস্থতা কামনা করি। এবারে আসি আসল টপিকে। M777 কেন এত গুরুত্বপূর্ণ ভারতের জন্যে? ভারত সরকার 145টি M777 হাউইজার অর্ডার করেছিল, যার মধ্যে 25টি আমেরিকা থেকে রেডি হয়ে আসার কথা ছিল, বাদ বাকি 120টি মহিন্দ্রা ডিফেন্স ভারতেই তৈরি করবে। সবকটি হাউইজার ইন্ডিয়ান আর্মির হাতে এসে গেছে কি না আমি ঠিক রকম ডিটেলসে জানি না, তবে আশা করা যায় এসে গেছে। কারণ প্রায় একই সময়ে K9 বজ্র ডিলও কিন্তু সাইন হয়েছিল এবং 100টি K9 বজ্র ভারতীয় আর্মির হাতে পৌঁছে গেছে। তো আশা করা যায় M777 হাউইজারগুলো ভারতীয় আর্মির হাতে পৌঁছে গেছে। M777 হাউইজার বর্তমানে পৃথিবীর সব থেকে অ্যাডভান্স লাইটওয়েট হাউইজার। এর ওয়েট মাত্র 4200 কেজি, বা বলতে পারেন 4.2 টন থেকে 5 টনের মতো। মানে MI-17 হেলিকপ্টার একে এয়ারলিফ্ট করতে পারবে। কিন্তু মজার বিষয় হলো MI-17 হেলিকপ্টার হাই অ্যাল্টিটিউডে অপারেট করা যায় না, মানে MI-17 হেলিকপ্টার হাই অ্যাল্টিটিউডে অপারেট করবার জন্য তৈরি হয়নি। সেই কারণে ভারত চিনুক হেলিকপ্টার ক্রয় করেছে আমেরিকা থেকে। সুতরাং চিনুক হেলিকপ্টারের সাহায্যে হাই অ্যাল্টিটিউডের যে কোনো জায়গাতে M777 হাউইজারকে ডিপ্লয় করা যাবে। যদি ইন্ডিয়ান আর্মি আর পিপল লিবারেশন আর্মির মধ্যে যুদ্ধ হয় তাহলে ইন্ডিয়ান আর্মি কব্জা করা উঁচু এলাকায় চিনুক হেলিকপ্টারের সাহায্যে M777 হাউইজারকে নিয়ে যেতে পারবে। আর যেহেতু তুমি উপরে, তাই সঠিক গণনা করে তুমি শত্রুর বেসকে ধ্বংস করতে পারবে। চায়নার কাছে সেই সুবিধা নেই। চায়না যেহেতু নিচে, তাই নির্দিষ্ট একটা সমতল জায়গায় হাউইজারকে ডিপ্লয় করতে হবে, আর সেখান থেকে পাহাড়ের উপরে থাকা ঠিকানা ডিস্ট্রয় করা অসম্ভব ব্যাপার। চায়না ভুলেও কিন্তু এয়ার অ্যাটাক করবে না, করলে সেটা আলাদা ব্যাপার হবে, না করলে কী হবে সেটা জানাচ্ছে। তো যেহেতু ভারত টপে থাকবে, ভারতের হাউইজার টপে থাকবে, তো চীনের 10টা ধ্বংস হলে ভারতের 1টা ধ্বংস হবে। তাছাড়াও M777-এর দ্বারা পৃথিবীর সব থেকে উন্নত মানের সেল ফায়ার করা যায়, যেটা GPS গাইডেড হবে। তো যেহেতু চাইনিজ টার্গেট ভারতীয় টার্গেটের থেকে নিচে আছে, তো এই সেল দিয়ে 100% পিন পয়েন্টে কিন্তু আঘাত আনা সক্ষম হবে। চীনের কাছে এখনও ওরকম অ্যাডভান্স সেল আসেনি। চীন বলে তাদের কাছে আছে, কিন্তু যদি থাকেও সেটা ব্যাটেল প্রুভেন না। কিন্তু ভারতের কাছে আছে আমেরিকার তৈরি অ্যাডভান্স সেল, যা ব্যাটেল প্রুভেন। পাহাড়ের উপর থেকেই 40 থেকে 50 কিলোমিটার দূর পর্যন্ত পিন পয়েন্ট অ্যাকুরেসির সাথে কিন্তু চীনের টার্গেটকে আঘাত আনা সক্ষম। চীনের কাছে লাইটওয়েট হাইড্রোজেন না থাকায় এই সুবিধা কিন্তু চীন পাবে না, মানে LAC-তে সবার সামনে কিন্তু এই হাইড্রোজেন থাকবে। এবং ভারত অলরেডি কিন্তু M777 হাইড্রোজেনকে ডিপ্লয় করে দিয়েছে LAC-তে। চীনের সাথে যুদ্ধ করবার জন্য ভারতের কাছে বর্তমানে আছে ওয়ার্ল্ড ক্লাস ওয়্যার প্রুভেন অস্ত্র, সাথে আছে কিন্তু ওয়্যার প্রুভেন আর্মিও। তো আজকের এই ভিডিওটি এই পর্যন্ত। দেখা হবে নতুন একটি ভিডিওতে নতুন টপিকের সাথে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন, ধন্যবাদ, জয় হিন্দ। আর যদি কেউ ডোনেট করতে চায় অবশ্যই ডোনেট করবেন। সমস্ত কিছু তথ্য ডিসক্রিপশান বক্সে আর আমি কমেন্ট বক্সে পিন করে দেবো। ধন্যবাদ।